সাবস্ক্রাইব করুন ওটিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট নিউজ আপডেট সবার আগে দেখার জন্য। একুশের বিধানসভা ভোটের মুখে আবারও এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বিধানসভা নির্বাচনের মুখে আবারও তৈরি হলো নতুন রাজনৈতিক দল। নতুন এই রাজনৈতিক দলের নাম হলো আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক। জানা গেছে 2021 বিধানসভা নির্বাচনে 42টি আসনে লড়াই করবে এই আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক, আর তাই যাবতীয় পরিকল্পনা তৈরি করেই এই দল প্রতিষ্ঠা করা হয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর চিন্তাধারাকে সামনে রেখেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এই নতুন রাজনৈতিক দল আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এই নতুন রাজনৈতিক দল আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লকের নেতারা জানান যে বর্তমানে পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থা থেকে রক্ষা করার দায়িত্ব যদি কেউ নিতে পারে তা সুভাষপন্থী ছাড়া আর কেউ না, এমনটাই জানান সংগঠনের সর্বভারতীয় সম্পাদক তথা আহ্বায়ক এসপি তিওয়ারি। জানা গেছে ইতিমধ্যেই 42টি আসনের প্রার্থী তালিকাও তৈরি করে ফেলেছে এই নতুন রাজনৈতিক দল আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক। তাদের উদ্দেশ্য একটাই, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই সংগঠিত করা, পাশাপাশি বাম শক্তিতে বলিয়ান হওয়া। যদিও তারা বামফ্রন্ট ও বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ এর সংযুক্ত মোর্চায় সামিল হননি, তারা চাই একক সত্যই হতে, আর সেটাই উঠে এলো সংগঠকদের বক্তব্যের মধ্য দিয়ে। প্রসঙ্গত, সাল 2016 জানুয়ারি মাসে ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে এসে একটি রাজনৈতিক দল গঠন করে এসপি তিওয়ারি। সেই সময় দলের নাম দেন সমাজবাদী ফরওয়ার্ড ব্লক, আর সেই সমাজবাদী পার্টি এখন আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক নামে আত্মপ্রকাশ করেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এই রকম হেল্পফুল লেটেস্ট আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।